হ্যালো, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম লুবনা লুৎফুর মিক্স চ্যানেল ভিডিও থেকে। আজকে ঈদের সকাল, সুন্দর একটা গর্জিয়াস সকাল। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই সবার প্রিয়জনদেরকে নিয়ে সুন্দর করে ঈদ কাটাচ্ছ। সো আমরাও সকালবেলা উঠে, এই তো এত নাইস একটা ওয়েদার, সো আমার কিডসদেরকে নিয়ে ওরা একটু বের হতে চাচ্ছে, তো আমি একটু আমার ড্রাইভওয়েতে বের করলাম, ওরা একটু বাইকিং করছে, দেন আমরা বাসায় আবার চলে আসলাম ঘরের ভিতর ঢুকে। দেন ওদেরকে আমি হাতে মেহেন্দি পরিয়ে দিচ্ছি, ওরা খুব পছন্দ করে ঈদের দিন মেহেন্দি পরতে বা ঈদের আগের দিন রাতে মেহেন্দি পরতে। সো কালকে রাতের বেলা আসলে আমি একটু একটু বিজি ছিলাম, সময় করতে পারি নাই। সো আমি ওদেরকে বলেছি আচ্ছা ঈদের সকালবেলা তোমাদের মেহেন্দি লাগিয়ে দিব, তো মেহেন্দি লাগিয়ে দিচ্ছি ওদের। তো ওরা আমার বাচ্চারা খুব খুশি হাতে মেহেন্দি পরে। দেন রান্নার জন্য রেডি হয়ে গেলাম, আমি জর্দা রান্না করব, ঝরঝরে মানে যেটা বলে বিয়ে বাড়ি শাহী জর্দা যেটা, সো সেই জর্দাটা আমি আমার হাতে বানানো ঘি দিয়ে দেন নার্স দিয়ে জর্দা বানালাম। দেন আমি লাচ্ছা সেমাই রান্না করছি, এটা একটু ডিফারেন্ট করে করছি, মানে লাচ্ছা সেমার লেয়ার লেয়ার করে করব, গুঁড়ো দুধ দিয়ে ঘি দিয়ে ভেজে নিয়ে। দেন আমি একটা আমি কতগুলো মানে কিউট কিউট কতগুলো ছোট ছোট কাপে মধ্যে আমি সেমাইগুলো একটা লেয়ার করে দিচ্ছি। তো আমার মেঝো মেয়ে সাদাফ, আমি যখনই এই সেমাইটা রান্না করি ও চলে আসে আর ও আমাকে হেল্প করতে চায়, সো আমার সুইট হার্ট আমাকে হেল্প করছে সাদাফ বেবিটা। তারপর ও তো ফার্স্ট লেয়ার দিয়ে আমি এটা যেটা মানে করি, ফার্স্টে আমি ফার্স্টে একটা লেয়ার দিই, দেন আমি একটা ক্রিম মিল্ক আর এভাপোরেটেড মিল্ক দিয়ে একটা ঘন একটা ক্রিমের মতন বানিয়ে নিই। দেন আমি প্রথম লেয়ারটা দিয়ে টপ মিডলে আমি সেই ক্রিমের ক্রিমের ইয়েটা দিই, মিডলে দিয়ে দিই, দেন আবার টপে আমি সেমাইটা আবার ওখানে দিয়ে দিই। সো এভাবে আমি সেমাইটা রান্না করে দেন পরিবেশন করি, দেখতে অনেক সুন্দর লাগে আর খেতে অনেক অনেক ইয়ামি। তো এই তো আমার রেডি হয়ে গেল সেই লেয়ার লাচ্ছা সেমাইটা, আমার বেবি সাদাফ ও আমাকে হেল্প করলো এটা রেডি করতে। দেন এদিকে আমার জর্দাও রেডি হয়ে গেছে, জর্দাটা আমি ছোট ছোট মিষ্টি বানিয়েছিলাম সেগুলো দিয়ে উপরে আমি জর্দার উপরে পরিবেশন করে দিলাম। দেন বেসনের লাড্ডু সেটাও বানিয়েছি। দেন এই ঝরঝরে জর্দা সেমাইটা আমি কালকে রাতেই রান্না করে ফেলেছিলাম, সো এগুলো সব একসাথে পরিবেশন করে আমরা তো ব্রেকফাস্ট করছি। আর এই যে আমার সেই লাচ্ছা সেমাইটা দেখতে অনেক কিউট আবার খেতেও অনেক মজা, ওপর আমি একটু পেস্তাচিও দিয়ে গার্নিশ করে দিয়েছি। সো ইয়া, সব কিছু মিলে খেতে অনেক মজা লাগে, তোমরা ট্রাই করে দেখতে পারো। দেন চলো আমার ঈদের ড্রেসটাও তোমাদের সাথে শেয়ার করব আজকে। তো এটা হচ্ছে আমার ঈদের জামাটা, গোল্ডেন কালারের মধ্যে সিকোয়েন্স বসানো, মানে অফ হোয়াইট কালারের মধ্যে, পরলে গর্জিয়াস লাগে বাট দেখতে জামাটা অতটা গর্জিয়াস মনে হয় না, বাট জামাটা পরার পর বোঝা যায় যে না গর্জিয়াস। বাটারফ্লাই হাতা মানে কি বলে এই হাতাটাকে, সো তারপর তোমার নিচে একটু কাজ করা আছে, গলায় তোমার সিকোয়েন্স বসানো আছে, তারপর গ্রেনেড দিয়ে পুঁতি বসানো, সিম্পলের মধ্যে সুন্দরী জামাটা, পরলেও বেশি ভালো লাগে। তবে সব যেটা আরেকটা আমার পছন্দ হচ্ছে, এটার সাথে আমার ইয়াররিংসটা যে আমি ম্যাচ করে পেয়েছি, সো এটার সাথে এই ইয়াররিংসটা পরবো। এটার সাথে একটা টিকলি আছে, টিকলিটাও নিয়েছি, বাট আমি একটু কনফিউজ টিকলিটা পরবো কি না, বাট টিকলি পরলে একটু বেশি মনে হয় মানে মানে বিয়ে বাড়ি ফিল হবে, সো দেখি টিকলিটা পরি কি না দেখি। আমি সব কিছু সাজুগুজু করে দেন আমি টিকলিটা ট্রাই করব। তো এই তো আমার ঈদের ড্রেস, আমার জুয়েলারি, তারপর আমি একটা শ্যুজও কিনেছি। সবচেয়ে দুঃখের কথা যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই, আমার মেয়েদের জন্য আমি যে ড্রেসগুলো অ্যামাজনে মানে অর্ডার করেছিলাম সেই ড্রেসগুলো আসেনি। ওরা বলছে, ওরা আমাকে ইমেল করেছে যে আরও 1 উইক লেগে যাবে ওদের ড্রেসগুলো আসতে। তো সকাল থেকে এটার জন্য আমার মনটা অনেক খারাপ ছিল যে আমার কিডস যে ড্রেসগুলো আসেনি, এদের জন্য আমি যেগুলো অর্ডার করেছিলাম।
তো এই তো আমার হাজবেন্ড বলছিল অ্যাটলিস্ট তোমারটা তো মানে আমার ড্রেসটা পেয়েছি, বাট আমার সবচেয়ে বেশি খুশি হতাম আমি যদি আমার বাচ্চাদের ড্রেসগুলো চলে আসতো। দেন আমি নিচে নেমে আবার আমরা লাঞ্চ করার জন্য আমি লাঞ্চ খাবারগুলো রেডি করছি, সার্ভ করে দিচ্ছি। আমি লাঞ্চে রান্না করেছিলাম বিফের কাবাব, তারপর রান্না করেছিলাম ঝরঝরে সাদা পোলাও, যেটা এটা আমি খুব পছন্দ করি, বাচ্চারাও পছন্দ করে। দেন ওটার সাথে আমি করেছি যে পুরান ঢাকার চিকেন চাপ, এই এইটা আমার খুব ভালো হয়, আমার বাসায় সবাই খুব পছন্দ করে, সবাই বলছিল তুমি এটা করো আজকে, সো ভাবলাম ঈদের দিন এটাই করি, সো আমি ওই সেটা করলাম। তারপর পাশে কিছু ডেজার্টও রেখে দিলাম, মানে খাওয়ার পর আসলে ডিনার বা লাঞ্চ করার পর ডেজার্টটা খেতে ভালো লাগে। সো আমরা সবাই মিলে লাঞ্চ করছি, খুব ভালো একটা সময় আমরা কাটাচ্ছি। আসলে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমরা এত সুন্দর একটা দিন পেয়েছি ঈদের দিন। আর দোয়া করি যেন সবাই, পৃথিবীর সবাই যেন ঈদের দিনটা সুন্দর করে কাটাতে পারে। তো আমরা সবাই মিলে, আম্মু, আমি, আমার বাচ্চারা, আমার হাজবেন্ড, সবাই মিলে আমরা লাঞ্চ করে নিচ্ছি। তো আমরা লাঞ্চ করে নিয়ে তারপর আমি মানে রেডি হই নাই, এখন আমি যাব উপরে রেডি হতে। তো আমি চলে আসছি উপরে রেডি হতে, টিকলিটা ফাইনালি পরে ফেললাম। ফ্রেন্ডস দেখো, টিকলিটা ভাবছিলাম পরবো না, বাট জামা ইয়াররিংস পরে দিয়ে দেখি যে না অতটা, বাট আই ডোন্ট নো, আমার কাছে একটু মনে হচ্ছে যে বিয়ে বাড়ি একটু গর্জিয়াস, বাট আবার চিন্তা করলাম ঈদ বলে কথা, একটু না 2 মান্থ পর এত সাজুগুজু করার চান্স পেলাম ঈদের দিন, মানে মনের মাধুরী মিশিয়ে নিজের মতো করে একটু সাজুগুজু করে নিলাম। তারপর এই তো মেকআপ আমার ডান, তারপর একটুই তো ফাইনাল টাচ দিয়ে নিচ্ছি, ম্যাসকারাটা ফিক্স করে নিচ্ছি, ফাইনাল টাচ আর কি যেটাকে বলে। তো এই তো আমার সাজুগুজু ডান, টিকলিটা একটু লুজ লুজ মনে হচ্ছিলো, তারপর আমি আবার একটু ববি পিন দিয়ে আর একটু টাইট করে নিলাম আমার টিকলিটা। তো আম্মু বলছিলো যে না টিকলিটা ভালোই লাগছে, ভাবছিলাম খুলে ফেলবো, তারপর আমার হাজব্যান্ড, আমার আম্মু ওরা বলছিল যে না বড়ো ভালো লাগছে, সো এই তো তারপর আর খুলিনি। দেন আমার বড় মেয়ে, ওকেও আমি রেডি করাচ্ছি, ও স্পেস বান করতে চায়, ওর স্পেস বান করে দিলাম, তারপরও খুব খুশি। তারপর আমরা আসলে ওরকম কোনো প্ল্যান ছিল না কি করব, তারপর আমরা ডিনার টিনার করে রেডি হয়ে ভাবলাম যে একটু বাইরে থেকে ঘুরে আসি, সারাক্ষণ বাসায় বসে না থেকে, বাইরের ওয়েদারটা অনেক গর্জিয়াস। সো আমাদের বাসার একদম কাছে একটা লেক আছে, বাড লেক, ওই লেকটাতে আমরা মানে ঘুরতে বের হলাম। লেকটা অনেক সুন্দর, অনেক অনেক বেশি সুন্দর, মানে লেকটা বলে না লেকের কাছে গেলে মন ভালো হয়ে যায় বা সমুদ্রের কাছে গেলে মন ভালো হয়ে যায়, বাট এটা সমুদ্র না, এটা একটা লেক। তো এই লেকটার পাশে আমরা যাচ্ছি, সো চারদিকে সবুজ আর সবুজ, আমি তোমাদের আগের ভিডিওতে বলেছি সবুজ আমার অনেক পছন্দ, মানে চারদিকে গ্রিন আর গ্রিন আমার খুব ভালো লাগে। এখন এই যে সময়টা সব কিছু গ্রিন, চারদিকে গ্রিন, আবার কিছুদিন পর সব পাতাগুলো হয়ে যাবে, মানে অটমে যেটা সব পাতাগুলো হয়ে যাবে হলদে কালার, আর এখন যেটা গ্রিন আর গ্রিন, এটা সেটা দেখলেই মনটা ভালো হয়ে যায়। সো আমরা এই লেকটার এক সাইডে আসছি, এখন এটার আরেকটা সাইড আছে, ওই পাশের সাইড দিয়ে ওই ভিউটা অনেক সুন্দর দেখা যায়। সো আমরা এই সাইডের ভিউটা এনজয় করে দেন আমরা লেকের আরেক সাইডের ভিউটা দেখার জন্য যাচ্ছি, চলো তোমাদেরকেও আমি শেয়ার করি দেখাই। দেখো এটা আরেক পাশের থেকে ভিউটা দেখা যায়, অনেক সুন্দর।
আসলে ঈদের দিনটা মানে এত সুন্দর করে একটু ডিফারেন্ট ভাবে আমরা মানে কাটালাম, এরকম এরকম আসলে আমাদের সারা জীবন মনে থাকবে, সবারই আসলে সবারই এটা মনে থাকবে যে এই একটা মানে করোনা 19-এ আমরা যে মানে ঈদ পালন করছি এবং ঈদটা আমরা কিভাবে করছি সেটা আমাদের সবার জীবনে একটা মানে ইতিহাস হয়ে থাকবে। এটা আমার ছোটো মেয়ে সোফিটা, ও যখনই দেখে মামুনি ভিডিও করছে ওকে, তখনই ও ড্যান্সার মুভমেন্ট শুরু করে দেয়। তারপরে যে দেখো এখানে এখানে বসে আমরা কতগুলো পিকচারও তুলে নিলাম। তারপর এটা একটা ডেকের মতন, তো এখানে বসে পিকচারগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো না, পিকচারগুলো অনেক নাইস, কারণ আসলে বাইরে খোলা জায়গায় সবুজের মাঝে পিকচার আসলে অনেক সুন্দর আসে। এই তো মানে আসলে লেকের পাশে আসলে মন চায় না যে বাসায় চলে যাব, মনে হয় যে অনেকক্ষণ বসে থাকি এখানে, সময় কাটাই, খুব ভালো লাগে আসলে। তোমরাও বন্ধুরা জানিও তোমাদের ঈদটা কেমন হলো, তোমাদের ঈদটা তোমরা কিভাবে কাটালে, ইচ্ছে করলে শেয়ার করতে পারো আমার সাথে। আমার যে ভিডিওর নিচে কমেন্ট লিঙ্কটা আছে, সেখানে তোমাদের ভিডিও বা তোমাদের পিকচার আমাকে পাঠাতে পারো। আরেক সাইডে আবার অনেকে মানে ফিশিং করছিল, মানে ওরকম ওরকম না, সবাই সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করছিল, গ্লাভস ছিল সবার কাছে। তো এই তো আমরা ঘুরে টুরে বাসায় চলে আসতেছি, তো বাসায় ভাবলাম যে আচ্ছা ঠিক আছে আমরা আর একটু হাইওয়ে দে ঘুরে চলে আসি, তো আমরা একটু হাইওয়েতে গিয়ে একটু ঘুরে টুরে তারপর বাসায় চলে আসলাম। তো ঠিক আছে ফ্রেন্ডস, ভালো থেকো, সুন্দর থেকো, আমাদের জন্য দোয়া করো, আমার ভিডিওটা লাইক করলে, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। তো আজকে এখানেই যাচ্ছি, ভালো থেকো তোমরা সবাই, আবার হাজির হব নতুন আরেকটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।